সুপ্রিয় বন্ধুরা এইসিসি ক্লাসে তোমাদের স্বাগতম এখন আমি অধ্যায় ছয় ডাটা বেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে চট্টগ্রাম বোর্ড দুই হাজার উনিশে আসা একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো এবং এরকম আরও ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো চট্টগ্রাম বোর্ড দুই হাজার উনিশ উদ্দীপক উদ্দীপকের দুইটি টেবিল দেওয়া আছে একটি হচ্ছে অ্যাডমিশন টেবিল এবং আরেকটি হচ্ছে ফোন টেবিল এটা একটি স্কুলের অ্যাডমিশনের ডাটা ডাটা এর টেবিল তো প্রথম কলামের রয়েছে রোল নম্বর তারপর নেম তারপর জিপিএ তারপর ডেট তারপর ফি রোল নম্বর এক দুই তিন দ্বিতীয় কলাম অর্থাৎ ফোন কলাম রোল নম্বর এক তার ফোন নম্বর হচ্ছে এটা এবং দেখা যাচ্ছে রোল নম্বর একের তিনটি ফোন নাম্বার আছে এবং যার রোল নম্বর দুই তার ফোন নাম্বার এখানে দেওয়া আছে তার দুইটি ফোন নাম্বার দেওয়া আছে এবং যার রোল নাম্বার তিন অর্থাৎ তোমার তার একটি ফোন নাম্বার দেওয়া আছে তো এই হলো উদ্দীপক এই উদ্দীপকের আলোকে চারটা প্রশ্ন আছে প্রশ্ন চারটা হলো ক সাইপার টেক্সট কি খ প্রাইমারি কি ও ফরেন কি এক নয় ব্যাখ্যা করো গ উদ্দীপকের অ্যাডমিশন টেবলটির ফিল্ডের ডেটা টাইপ ব্যাখ্যা করো ঘ উদ্দীপকের দুটি টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা সম্ভব কিনা প্রশ্ন কোয়া ছিল সাইফার টেস্ট কি উত্তর করার পরের মেসেজ যা মানুষের পাঠযোগ্য রূপে থাকে না তাকে সাইফার টেক্সট বলে বন্ধুরা ডাটা নিরাপত্তার জন্য বা মেসেজের নিরাপত্তার জন্য ইনস্ক্রিপশন করা হয় এনস্ক্রিপশন করলে সেটা সাধারণ মানুষ বুঝতে পারে না কোনো মেসেজ বা কোনো ডাটাকে যদি এনস্ক্রিপশন করা হয় ইনস্ক্রিপশন করার পরে সেই মেসেজকে বা সেই টেস্টকে সাইপার টেক্সট বলে প্রশ্ন খ প্রাইমারি কি এক নয় ব্যাখ্যা করো উত্তর প্রাইমারি কি ও ফরেন কি এক নয় সাধারণত দুই বা ততোধিক ফিল্ড নিয়ে ফাইল বা টেবিল গঠিত হয় এ ফিল্ডগুলোর মধ্যে যে ফিল্ডের মান অনন্য বা অদ্বিতীয় এবং যার মাধ্যমে রেকর্ড খোঁজা সাজানো যায় তাকে প্রাইমারি কি বলে প্রাইমারি কির সংজ্ঞা গেল এখন আসি ফরেন কি রিলেশনাল ডাটা বেজে দুই বা ততোধিক টেবিলের মধ্যে রিলেশন করলে প্রথম টেবিলের কি ফিল্ডকে প্রাইমারি কি এবং দ্বিতীয় টেবিলের ওই প্রাইমারি কে ফরেন কি বলা হয় বন্ধুরা আমরা যদি দুইটি টেবিলের মধ্যে রিলেশন তৈরি করি তো দুইটি টেবিলেরই কি থাকবে তো প্রথম টেবিলের কি হচ্ছে প্রাইমারি কি এবং দ্বিতীয় টেবিলের কি হচ্ছে ফরেন কি এখন আসি প্রশ্ন গতে প্রশ্ন গ উদ্দীপকের অ্যাডমিশন টেবিলটির ফিল্ডের ডেটা টাইপ বর্ণনা করো উদ্দীপকের আলোকে অ্যাডমিশন টেবিলটির ফিল্ডগুলোর ডেটা টাইপ নিম্নরূপ আমরা একটু উদ্দীপকে ফিরে আসি উদ্দীপকের এটা হচ্ছে অ্যাডমিশন টেবিল এই অ্যাডমিশন টেবিলটিতে দেখা যাচ্ছে রোল নম্বর নেম জিপিএ ডেট এবং ফি এই কয়েকটি কলাম রয়েছে তো রোল নম্বরগুলো হচ্ছে নাম্বার ওয়ান টু থ্রি নেমগুলো হচ্ছে টেক্সট জিপিএ এগুলো হচ্ছে এগুলোও নাম্বার ডেট হচ্ছে ডেট অ্যান্ড টাইম এবং ফি হচ্ছে এগুলো কারেন্সি তো সেটাই এখানে বলছি রোল নম্বর এগুলো হচ্ছে নাম্বার বা টেক্সট নেম এটা হচ্ছে টেক্সট জিপিএ এটা নাম্বার ডেট এটা হচ্ছে ডেট বা টাইম আর ফি এগুলো হচ্ছে কারেন্সি কারেন্সি বা মুদ্রা এখন বন্ধুরা এক এক করে এগুলোর ডেটা টাইপ বর্ণনা করি নাম্বার টেক্সট ডেট টাইম কারেন্সি এর ডেটা টাইপ এর বর্ণনা দেওয়া হলো প্রথমে নাম্বারের ডেটা টাইপ বর্ণনা করি সংখ্যা ডেটার জন্য এর টাইপ ব্যবহার করা হয় এ জাতীয় ফিল্ডের ডেটার উপর বিভিন্ন ধরনের গাণিতিক অপারেশন করা যায় ডেটার মানের ব্যাপ্তির উপর ভিত্তি করে নাম্বার ফিল্ডকে সাধারণত বিভিন্নভাবে ভাগ করা যায় যেমন বাইট ইন্টিজার লং ইন্টিজার সিঙ্গেল ইন্টিজার ডাবল ইন্টিজার ইত্যাদি এখন টেক্সটের ডেটা টাইপ বর্ণনা করি টেক্সটের ডেটা টাইপ বিশিষ্ট ফিল্ডের অক্ষর সংখ্যা চিহ্ন ইত্যাদি ব্যবহার করা যায় অর্থাৎ বন্ধু টেস্টে সংখ্যা চিহ্ন অক্ষর সবই ব্যবহার করা যায় এ ফিল্ডে সর্বোচ্চ দুইশো পঞ্চান্নটি বর্ণ অঙ্ক চিহ্ন এককভাবে এবং সম্মিলিতভাবে ব্যবহার করা যায় এখন বন্ধুরা ডেট টাইমের ডেটা টাইপ বর্ণনা করি ডেট টাইম ডেটাবেজে শুধুমাত্র ডেট টাইম সম্পর্কিত ডাটা এন্ট্রি করা বা সংরক্ষণ করার জন্য ডেট টাইম নির্বাচন করতে হয় এক্ষেত্রে আট বাইট জায়গা দখল করে কারেন্সি এর ডেটা টাইপ কারেন্সি শুধুমাত্র মুদ্রা বা টাকা সংক্রান্ত ডেটা এন্ট্রি করার জন্য কারেন্সি টাইপ নির্বাচন করতে হয় এ জাতীয় ডেটার পূর্ণ গাণিতিক হিসাব সম্ভব এ ফিল্ডের জন্য আট বাইট জায়গার প্রয়োজন প্রশ্ন ঘ উদ্দীপকে দুটি টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা সম্ভব কিনা বিশ্লেষণপূর্বক মতামত দাও উত্তর উদ্দীপকের দুটি টেবিলের মধ্যে ওয়ান টু মেনি রিলেশন তৈরি করা সম্ভব যদি কোনো ডাটাবেজের একটি রেকর্ড অন্য ডাটাবেজের একাধিক রেকর্ডের সাথে সম্পর্ক থাকে তখন তাকে ওয়ান টু মেনি রিলেশন বলে এখানে অ্যাডমিশন টেবিল ডাটাবেজের একই ধরনের একটি করে রেকর্ড রয়েছে এবং ফোন টেবিল ডাটাবেজের একাধিক ম্যাচিং রেকর্ড রয়েছে সকে অ্যাডমিশন টেবিল এর একটি রেকর্ডের সাথে ফোন টেবিল সকল রেকর্ডের সাথে রিলেশন স্থাপন হয়েছে নিচে টেবিল দুটির ওয়ান টু মেনি রিলেশন চিত্রের মাধ্যমে দেখানো হলো বন্ধুরা কীভাবে দুইটি টেবিল অ্যাডমিশন ও ফোনের মাঝে ওয়ান টু মেনি রিলেশন হয়েছে তা একটু আমরা দেখে নিই দেখো বন্ধু রোল নাম্বার ওয়ান যার রোল নাম্বার ওয়ান সে হচ্ছে টুম্পা তার তিনটি ফোন নাম্বার রয়েছে দেখো এক দুই তিন এই তিনটি ফোন নাম্বার টেলিটক গ্রামীণ টেলিটক তিনটি ফোন নাম্বার রয়েছে তো এই এক থেকে এই তিনটি সম্পর্ক হয়েছে সেজন্য এই রিলেশনটাকে ওয়ান টু মেনি রিলেশন বলা হয়েছে একের সাথে এক দুই তিন তিনটি রিলেশন হয়েছে আবার রোল নাম্বার যার দুই সে হচ্ছে জবা তার দুইটি ফোন নাম্বার রয়েছে জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন ডট 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 জিরো ওয়ান এইট ওয়ান নাইন ডট 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 তার দুইটি ফোন নাম্বার রয়েছে তাহলে টু থেকে এ দুইটা টু এর সাথে রিলেশন হবে দুইটা রিলেশন হলো আবার যার রোল নাম্বার থ্রি সে হচ্ছে তমা তার একটি ফোন নাম্বার রয়েছে জিরো ওয়ান ফাইভ টু থ্রি তাহলে এটার সাথে এরকম রিলেশন হবে তো বন্ধুরা এই দুটি টেবিল অ্যাডমিশন এবং ফোন টেবিল এই দুটি টেবিলের মধ্যে ওয়ান টু মেনি রিলেশন তৈরি করা সম্ভব হয়েছে সুপ্রিয় বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি তোমার উপকার হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এরকম আরও ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো তোমাদের অসংখ্য ধন্যবাদ